আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিনিকা গল্পের 4 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের ঘন্টাটি অন করতে ভুলবেন না। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডায়েরির সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শোয়ের পুরো প্রোগ্রামের সূচিটা রনকের কানের কাছে রিকল করতে লাগলো। বাসায় ঢুকেই রনক দেখলো মা আবার কোমরে আইস ব্যাগ ধরে আছেন। মা চূড়ান্ত মুখ কালো করে বললেন, পাশান ছেলে, তোকে না বলেছি বিয়ের ব্যাপার কনফার্ম না করে বাড়িতে আসবি না, আমি কোমর ভেঙে মরে গেলে তারপর বিয়ে করিস। রনক বলল, তোমার কি ব্যথা বেড়েছে নাকি, ডক্টর এসেছিল? রণকার মা সোজা হয়ে বসতে বসতে বললেন, হ্যাঁ রে, ইলার সাথে কি কথা হলো রে, ওর জামার মাথাটা সেরেছে? রণক বলল, এ অনেক লম্বা গল্প মা, প্রোগ্রামে অ্যাটেন্ড করে এসে বলবো। রণক দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সামান্যতে গিয়ে নিজের মুখটা আজ ভালো করে দেখলো রণক। ইলার ঠোঁট সুন্দর বলেছিল যে, ঠোঁটের উপর আলতো করে হাত বোলালো। মনে মনে ভাবলো ইলা যেন আর কী কী ভালোবাসতো তার। এই 6 ফুটের হাইট সবসময় বলতো, তোমার সুপার হাইট রণক ভাই। ইলার বিয়ে হবার পর এই এতটা বছর তার জীবনে আকাশ পাতাল বদলে গেছে, কথা বলার ধরন পাল্টে গেছে, সকাল বিকাল পাল্টে গেছে, লাইফ স্টাইল পাল্টে গেছে। ইলাকে বলে থাকতে গিয়ে মাকে সামলাতে গিয়ে প্রতি সেকেন্ড সে কাজ করছে, প্রতি মুহূর্ত ব্যবহার করেছে। মাকে একটি বাড়ি থেকে মুক্তি দিতে এখন তার নিজের কটা বাড়ি হলো, 14টা না 15টা। তার কত টাকা আছে, কটা গাড়ি আছে, 7টা না 9টা সে নিজেই তো জানে না। তার ইলাকেও সুখী দেখবার দরকার ছিল, আজ তাও দেখে এলো। সে কি সুখী এখন? আচ্ছা, এই জীবনে যে একটা বিয়ে করেছিল তা কি কখনো কাউকে বলতে পারবে? রণকের ভাবনা ছেদ পড়ল। সোহেল এসে আবার তাড়া দিচ্ছে। প্রোগ্রাম শেষে লেট নাইটে বাসায় ফিরে রণক দেখে মা বসে আছেন। আউটডোরে শুটিং না থাকলে ডিনারটা মা রণকের সাথেই করেন। ডিনারে বসেই রণক দেখলো মেনু সব তার পছন্দ মতো। মা বিয়ের ব্যাপারটা শক্ত করেই ভাবছে তাহলে। রণক বলল, তোমার কোমর ব্যথা তারপর এত রান্না কেন? রণকের মা বলল, খা খা খেয়ে নে, তোর বউয়ের রান্না তো আর খেয়ে যেতে পারবো না তাই নিজেই রাঁধি। রণক বলল, এখনকার কোনো বউ কি রাঁধে মা? আগুন তাতে নিজের শরীর কেউ পোড়াতে চায় না, এত বেশি চেয়েও না মা। রণকের মা বলল, তুই তাহলে বিয়ে করবি না? বেশ তো, আমায় ঋণীর কাছে পাঠিয়ে দে না, তোর সাথে আমি আর থাকছি না। রণকের মা বলল, তুমি বুঝতে পারছো না মা, এখন বিয়ে করার কি স্কোপ আছে? আগামী 3 বছর আমার কোনো শিডিউল নেই, একটা বিয়েতে হিউজ আয়োজন, এর মধ্যে মিডিয়ার টানাহিস্ট্রা তো আছেই। রণকের মা বলল, বিয়ে করতে কি কোনো শিডিউল লাগে? তুই শুধু বল করবি কিনা, বাকি সব আমি সামলে নেব। রণক বলল, মা প্লিজ, মিডিয়া যেন আগে থেকে কিছু টের না পায়, মেয়ে দেখা দেখি করতে গিয়ে তুমি যে কোথায় কোন নিউজ বানিয়ে ফেলবে, এদের তো শুধু একটা লিক চাই, বাকি তো এক্সাজারেট করে এরা। রণকের মা বলল, এত ভাবিস না তো, আমি সব চুপচুপি করব, ফাইনাল করে তোকে জানাবো, মেয়ে তো 1000টা খুঁজতে হবে আমার, চিত্রনায়ক রণক রাজের বউ বলে কথা, সে তো আর যেন তেন মেয়ে হলে হবে না। রণক বলল, মেয়ে যাই হোক, শুধু কাণ্ড যাতে না হয় মা, সেই দিকটা একটু দেখো, বউ দেখতে গিয়ে পেপারের নিউজ হয় না প্লিজ। রণকের মা বলল, নিউজ টিউজ হলে হোক গে, তুই পাত্রী দেখতে অ্যালাউ করেছিস, এই যথেষ্ট, তা কেমন মেয়ে দেখবো বলতো? হ্যাঁ রে রণক, তোর কোনো হিরোইন পছন্দ আছে? রণক বলল, মা প্লিজ, ওটা আমার কাজের জায়গা। রণকের মা বলল, কী কাজ রে বাবা, এই নাচছিস, এই গাইছিস, এই জড়াজড়ি করছিস, এইসব করে তোর তো অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে। রণক হেসে ব্যাপারটা উড়িয়ে দিল। সোহেল মিনমিন করে বলল, অত রিচ ফুড নিচ্ছেন রাতে, 6 তারিখ থেকে কিন্তু আপনার 20 দিনের আউটডোর শুটিং আছে,
এখন সুস্থ থাকাটা খুব জরুরি। মা সোহেলের দিকে কড়া নজরে তাকালেন। চুপ করো না সোহেল, ছেলেটা কতদিন পর একটু মন খুলে খাচ্ছে। রণকের মা বলল, রণক আজ আমার সাথে ঘুমাতে আয় না বাবা, কত দিন তোরে চলো বিলি কাটি না, তোকে গল্প শোনাই না। সোহেল বিনীত ভঙ্গিতে বলল, ম্যাম স্যার গত 3 রাত্রি ধরে ঠিকঠাক ঘুমাচ্ছে না, গল্প না শুনিয়ে আজ বরং একটু ঘুম পাড়িয়ে দিন না, ডার্ক সার্কেল এসে যাচ্ছে। মা হাত জোর করে অনুরোধের ভঙ্গিতে বলল, রণক তুই এক্ষুনি এই চাকরিটা নট করতো, এক্ষুনি, আমার ছেলেকে পুরো পুতুল বানিয়ে ফেলছে। রণক সাথে সাথেই বলল, চাকরি নট সোহেল, যাও বাড়ি যাও। সোহেল হেসে ফেলল, হাত ধুতে ধুতে রণক বলল, মা আমি দার্জিলিংয়ে শুটিং করব 20 দিন, এর মধ্যে তুমি মেয়ে দেখবে, যদি এর মধ্যে মেয়ে পাওয়া যায় বিয়ে হবে, এটাই লাস্ট চান্স, এর মধ্যে না হলে আমার সারা জীবনও তুমি কিন্তু আমায় বিয়ের কথা বলবে না। মা নিশ্চিন্ত ভঙ্গিতে বলল, আচ্ছা চেষ্টা করে দেখি। সিঁড়ির কাছে গিয়ে রণক একটু দাঁড়ালো, একটু ভেবে বলল, মা ইলাকে তুমি এজন্য আসতে বলছো তাই না, ও তাহলে আমায় বিয়ে দিতে এসেছে। তুমি কি জানো মা ইলার আবার বেবি হবে? মা মৃদু হেসে বললেন, জানি, ইলাই জোর করে আসলো, তোর সংসার দেখতে চায়। শোন, নিজের ভালোবাসাকে সারা জীবন ভালোবেসে চুপচাপ কাটিয়ে যাওয়াটা অনেক সহজ আর অনক, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে সংসার গুছিয়ে দেবার মতো শক্ত কাজ কিন্তু আর নেই। ইলা এই শক্ত কাজটাই করতে এসেছে। নিজের পছন্দের মানুষকে অন্য কারোর সাথে সুখী দেখতে চাওয়াটা অনেক সাহসের দরকার হয়, অনেক মনের জোরের দরকার হয়। সেদিক থেকে দেখতে গেলে ইলা কত সাহসী ভেবেছিস। রণক সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকলো। মা এক দৃষ্টিতে রণকের দিকে তাকিয়ে আছেন, ইস ছেলেটা এত সুন্দর হলো কেন, মাথাভর্তি জাকড়া চুল হালকা করে নড়ছে। থুতু ছিটেবার ভঙ্গি করে মা ফিসফিস করে বললেন, মাশাল্লাহ। রণক বিছানার শরীর এলাতে এলাতে বিড়বিড় করে বলল, আমি চিত্রনায়ক রণক রাজ, আর আমার জীবনের নতুন গল্পের শুরু হবে এখন থেকেই। তো ফ্রেন্ডস, পুরো গল্পটা আপনার কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, টাটা।